শীতকালে গ্লিসারিনকে কিভাবে লাগালে পরে তোমরা রাতারাতি হাত পা অনেক বেশি নরম, সফট এবং ড্রাইনেসটাকে কিভাবে তোমরা দূর করতে পারবে, এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শীত হোক কিংবা গরম, যারা হাউসওয়াইফ আছে কাজ তো অবশ্যই করতে হবে। থালা বাসন বেশি পরিমাণে মাজার কারণে, জলের মধ্যে বেশিক্ষণ হাত থাকার কারণে অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়, হাতের চামড়া উঠে আসতে শুরু করে, হাতের মধ্যে চুলকানির সমস্যা হয় এবং বিশেষ করে এই শীতকালে কিন্তু অনেক বেশি রাফ হয়ে যায় হাত পা দুটোই, তার সঙ্গে সঙ্গে চামড়া উঠে আসতে শুরু করে। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আজকে এই টিপসটি বাড়িতে অবশ্যই ট্রাই করার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবে, তার সঙ্গে যারা প্রথম দেখছো আমার ভিডিও, যদি আমার কন্টেন্টগুলো তোমাদের জন্য হেল্পফুল মনে হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না। চলো দেখে নেওয়া যাক কীভাবে তোমরা গ্লিসারিন ব্যবহার করবে। ফ্রেন্ডস, গ্লিসারিন হলো একটি নন টক্সিক সুইট লিকুইড একটি পদার্থ, যেটা হচ্ছে সমস্ত বিউটি প্রোডাক্টসের মধ্যে দেওয়া হয়। গ্লিসারিনের মেন কাজ হচ্ছে স্কিনকে অনেক বেশি হাইড্রেট, ময়শ্চারাইজ, স্কিনকে কোমল এবং নরম রাখা সবসময়ের জন্য। স্কিনের মধ্যে কোনো প্রকার ড্রাইনেস নিয়ে আসবে না গ্লিসারিন যদি নিয়মিত ব্যবহার করা যায় এবং এর কোনো কিন্তু কোনো সাইড এফেক্টস নেই। চলো এবারে জানবো গ্লিসারিনকে কিভাবে ইউজ করলে খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পাওয়া যায়। প্রথমে একটা বাটিতে, পরিষ্কার বাটিতে এক চামচ গ্লিসারিন নিতে হবে, এরপর এক চামচ অ্যালমন্ড অয়েল নিতে হবে, অর্থাৎ বাদাম তেল। গ্লিসারিন আর বাদাম তেল যখন একসঙ্গে মিশে যায় তখন কিন্তু গ্লিসারিন স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজ এবং স্মুথ করতে আরও বেশি পাওয়ারফুল হয়। এরপর লাগবে হচ্ছে রোজ ওয়াটার। রোজ ওয়াটার এমন একটি জিনিস যেটা হচ্ছে স্কিনে ডিপলি প্যানিট্রেট হয়ে স্কিনকে অনেক বেশি হাইড্রেটিং করে এবং স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করতে হেল্প করে। তোমরা রোজ ওয়াটার সকলেই ব্যবহার করেছো, সকলেই জানো রোজ ওয়াটার আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল। স্কিনকে খুব দ্রুত উজ্জ্বল এবং ফর্সা করতে রোজ ওয়াটারের কোনো বিকল্প নেই। তোমরা এখানে রোজ ওয়াটার 3-4 চামচ পর্যন্ত, এরপর এখানে হচ্ছে এক চিমটে তোমরা লেবুর রস অ্যাড করবে। 1 চামচ পর্যন্ত লেবুর রস অ্যাড করলে হয়ে যাবে। ভালোভাবে উপাদানটিকে মিশিয়ে নিয়ে তোমরা প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতে পায়ে ভালোভাবে লাগিয়ে নাও। এর ফলে কি হবে, তোমাদের ডেড সেলস যেগুলো থাকবে সমস্ত রিমুভ হয়ে যাবে, হাত পা অনেক বেশি নরম স্মুথ, তার সঙ্গে সঙ্গে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তোমরা চাইলে এই মিশ্রণটিকে স্টোর করে রাখতে পারো, একবার বানিয়ে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারো। তাহলে কি করতে হবে, তোমাদের শুধুমাত্র গ্লিসারিন, আলমন্ড অয়েল এবং রোজ ওয়াটার এই 3টে কিন্তু মিশ্রণটা তৈরি করতে হবে এবং যখন তোমরা ইউজ করবে রাত্রেবেলা, ইউজ করার সময় হাতে এই মিশ্রণটিকে নিয়ে একটু লেবু রস দিয়ে তারপর লাগাবে। লেবু রস দিয়ে যদি তোমরা মিশ্রণটিকে তৈরি করে স্টোর করে রেখে দাও সেক্ষেত্রে এটা বেশি দিন লং লাস্টিং হবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমি তোমাদের বলবো যখন ইউজ করবে তখনই তোমরা লেবু রসটা অ্যাড করবে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন সিতে ভরপুর, যেটা আমাদের স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করে, আমাদের স্কিনে যে সমস্ত দাগছোপ থাকে সেগুলোও তুলতে হেল্প করে, তোমাদের হাতে পায়ে যদি কালো দাগছোপ থাকে সেগুলোকে হালকা করতে হেল্প করবে এবং তোমাদের হাত পায়ের যে থাকে টেক্সচার থাকে সেটাকে উজ্জ্বল করবে। শীতকালে এই মিশ্রণটি তোমরা যদি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতে এবং পায়ে ভালোভাবে লাগিয়ে ওভারনাইট রেখে দাও, তাহলে সকালে উঠে দেখবে তোমাদের স্কিনটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে, নারিশ হয়ে গেছে, হাত পায়ের রুক্ষতা শুষ্কতা দূর হয়ে যাবে এবং তোমাদের ত্বক থাকবে অনেক বেশি কোমল, তার সঙ্গে সঙ্গে ত্বক কিন্তু তোমাদের অনেক বেশি ব্রাইটন আপ হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবে, তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।